সুপ্রিয় দর্শক, দেশে ও বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই বাংলা টিভি 71 দেখছেন, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে আমি দীপক শীল আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আমাদের নিয়মিত অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশ, উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আজকের আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ঢাকা জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির এক নং যুগ্ম মহাসচিব, এবং আপনারা আরও জেনে থাকবেন যিনি আসন্ন উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি 20 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন, এবং আইপিএস স্কুল অ্যান্ড কলেজের নির্বাচিত অভিভাবক মণ্ডলীর সদস্য হিসেবে 3-3 বার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ সেলিম আহমেদ রাজু। এবং আমাদের সাথে আরও একজন অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি ঢাকা জেলার সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব শেখ শহীদুল ইসলাম। এবং আমাদের সাথে আরও একজন অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা জেলার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ ফরিদ গাজী। দর্শক, আমরা প্রথমেই কথা বলছি সেলিম আহমেদ রাজু সাহেবের সাথে, আমাদের সঙ্গেই থাকুন। বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমাদের এই কমিটি আছে। আমরা বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনে আমরা এই করোনা মহামারীতে আমরা যারা দরিদ্র অসহায় তাদেরকে আমরা মাস্ক বিতরণ করেছি, আমরা খাবার বিতরণ করেছি, আমরা বিভিন্ন সময় আমাদের চট্টগ্রামও এই অসহায় শিশুদের জন্য আমাদের তাদের জন্য আমাদের পড়ালেখার জন্য তাদের জন্য স্কুল খোলা হয়েছে। আমাদের এই বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের একটি মাদ্রাসাও আছে সেখানে চট্টগ্রামে, আমাদের শুরু চট্টগ্রাম থেকে। আমরা ঢাকা তো ইনশাল্লাহ এই স্কুল এবং মাদ্রাসা অসহায় দরিদ্র যারা শিশু যারা তাদেরকে যেন পড়ালেখা করতে পারে সেই ব্যবস্থাও আমরা ঢাকাতে করব। আর আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, আমরা এই করোনা মহামারীতে আমরা অনেক সাহায্য করেছি অনেক অসহায়দের মাঝে। আমরা এই যে ঈদও আমরা অসহায়দের মাঝে আমরা খাবার বিতরণ করেছি, আমরা চাউল ডাউল তেল সেমাই চিনি দুধ হতে শুরু করে ঈদের এক চার লোকের যতটুক প্রয়োজন সেটা আমরা বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে করেছি। আরেকটা বিষয় এলো যেটা আমরা রাতে যারা অসহায় রাস্তার পাশে থাকে, রোজা থাকে কিছু খেতে পারে না, আমরা রাতের গভীর রাতে সেই আমরা চেহারি বিতরণ করেছি। আমি মনে করি বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এটার সাথে যদি সকলে যদি ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যদি করে, আজকে দরিদ্র অসহায় আমাদের বাংলাদেশে আমরা একটা জিনিস যেটা দরিদ্র অসহায় যারা আজকে যদি বাংলাদেশে দরিদ্রই থাকে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন, যা আমি মনে করি দরিদ্র অসহায় যদি এই দেশে থাকে তাহলে এদেশ কখনো ডিজিটাল বাংলাদেশ হবে না। যদি ডিজিটাল বাংলাদেশ রূপান্তরী করতে হয় তাহলে অসহায় দরিদ্র এই বঞ্চিত মানুষের পাশে আমরা যদি বঞ্চিত মুক্ত করতে পারি বাংলাদেশকে তাহলে এই দেশ ডিজিটাল বাংলাদেশ হিসাবে আমি মনে করি প্রধানমন্ত্রীর তাইলে স্বপ্ন বাস্তবায়ন হবে, নয়তো এটা বাস্তবায়ন হবে না। জি রাজু আহমেদ, সেলিম আহমেদ রাজু, আপনার কাছে জানতে চাই, আপনারা দীর্ঘদিন যাবত যে সংগঠন নিয়ে কাজ করছেন নারী ও শিশু অধিকার, আসলে এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি কিছু বলতেন। আমাদের মূল লক্ষ্যটাই আগে একবার বলেছি, এখনও আমরা এই দেশে যারা দরিদ্র অসহায় যারা রাস্তায় যাদের বাড়ি নেই, যারা রাস্তায় ঘুমা রেল লাইনে ঘুমা আপনি দেখেন, তাদের কিন্তু জায়গা সম্পত্তি নাই। আমাদের মূল লক্ষ্যটা হলো আমরা যেই অসহায়গুলোকে আমরা রাস্তার থেকে তুলে এনে আমরা এটা নিয়ে আমাদের বাস্তব আমরা চিন্তাভাবনা করতেছি। আমরা একটা এই আপনাদেরকে
নিয়ে আমরা একটা সাংবাদিক সম্মেলন করে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা আবেদন করব যেন এই অসহায় দরিদ্রদের জন্য পড়ালেখার জন্য বঞ্চিত শিশুদের জন্য কিছু জায়গা দিলে সেখানে আমরা তাদেরকে পড়ালেখা এবং তাদের যে ভবিষ্যৎ যে আজকে সমাজে চলার জন্য তাদেরকে আমরা গড়ে তুলতে এটাই আমাদের স্বপ্ন আমরা অসহায় বঞ্চিত এই দেশে থাকুক এটা আমরা বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন থেকে আমরা চাই না তারা অসহায় হিসাবে থাকুক তারা সমাজে বাস করার জন্য সমাজে মানুষের কাছে কথা বলার জন্য সেই অবস্থান তাদেরকে তৈরি করে দিতে চাই আমরা আমরা বিভিন্ন সময় দেখেছি যে আপনাদের এই সংগঠন করোনা থেকে শুরু করে এখন পর্যন্ত ঈদ উপলক্ষে যে আপনারা গরিব অসহায়ের মধ্যে আপনারা বিভিন্ন সময় ত্রাণ বিতরণ করেছেন খাবার বিতরণ করেছেন এবং এই বঞ্চিত শিশুদের নিয়ে আপনারা কাজ করছেন আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা আমাদের এটা চলমান আমরা শুধু ঢাকা শহর নয় আমরা সারা বাংলাদেশে প্রতিটা আনাসে কানাসে আমাদের এই কার্যক্রম অব্যাহত সবসময় আমরা আমাদের কার্যক্রম থাকবে এটাই আমাদের মূল লক্ষণ আমাদের এই প্রতিষ্ঠাতা মহাসচিব আমাদের যিনি দীর্ঘদিন ধরে এই সংগঠনটাকে নিজে তিল তিল করে লালন পালিত করে আজকে এই সংগঠনটাকে একটা পর্যায়ে এসে দাঁড়ে করেছে তিনি আমার প্রাণপ্রিয় ভাই তিনি মোহাম্মদ আলী তিনি অত্যন্ত অনেক পরিশ্রম করে এই সংগঠনটাকে আমরা চাই এই দেশের মানুষের ঘরে ঘরে যেন এই সংগঠনের নামটা বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনটা যেন সবার মুখে মুখে থাকে ভালো কাজ করতে চাই মানুষের পাশে আমরা আসতে চাই আমরা দরিদ্রদের পাশে থাকতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য আমরা বিভিন্ন সময় দেখেছি যে নারীরা আসলে নির্যাতন হচ্ছে আসলে এবং তারা আইনি সহায়তা পাচ্ছে না সেক্ষেত্রে আপনাদের এই সংগঠন কতটুকু সহযোগিতা করছে আমরা দেখেন যারা নারীরা আমরা দেখে আপনি আমরা কিছুদিন আগে চট্টগ্রামও আমরা বিভিন্ন আমরা সহযোগিতার মাধ্যমে একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে তো সেটা আপনি এই অবাক হয়ে যাবেন যে বিয়েটা এমনভাবে হয়েছে সেটা একটা মনে হয় যে মন্ত্রী বা মিনিস্টারের মেয়ে বিয়ে হচ্ছে এই ধরনভাবে আমরা এই অসহায় যারা তাদেরকে এভাবে আমরা তাদের পাশে থাকতে চাই আমরা যেটা আপনি বলেছেন যে যারা নির্যাতিত আমরা যারা যৌতুক নিয়ে তার উপর অত্যাচার সেটা নিয়েও আমরা আইনি সহযোগিতা লাগে আমরা সেদিকেও আমরা কাজ করছি এবং তাদের পাশে আমরা সবসময় আছি এবং থাকব আসলে আমরা বললাম তো আমরা নিজেরাই এখন নিজের থেকে আমরা অগ্রসর হচ্ছি এখন যদি আমরা যদি মানুষের পাশে এভাবে আমরা যদি কাজ করি আমাদের দেখা দেখি আমাদের এই সংগঠনে অনেকেই এখন মোটামুটি অনেকেই আমাদের সংগঠনে আসার জন্য তারা আগ্রহী করছে আমরা তাদেরকে আশ্বাস দিচ্ছি যে ঠিক আছে আমরা তাহলে এইভাবেই যখন আমরা ভালো কিছু করব আমাদের দেখা দেখি আমাদের এই সংগঠনে আসবে আমরা এইভাবে করে আমাদের সংগঠনটাকে আমরা দাঁড়িয়ে করব অসংখ্য ধন্যবাদ সেলিম আহমেদ রাজু আসসালামু আলাইকুম ধন্যবাদ বাংলা টিভি এবং চ্যানেল 17 কে আমি দীর্ঘদিন ধরে এই সেলিম আহমেদ রাজু ভাইয়ের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা জেলার সহসভাপতি হিসেবে কাজ করছি এরপরে কেন্দ্রীয় কমিটি আমার কাজে মূল্যায়ন করে আমাকে কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেছে আমি শিক্ষা নিয়ে বিভিন্ন ধরনের আমি একটা স্কুল গ্যান্ডারি উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটির সদস্য এই হিসাবে আমার কাজে মূল্যায়ন করে কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে আমি যত এই সিদ্ধান্তকে মূল্যায়ন করে পদ যত বঞ্চিত শিশু আছে তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমি কিছু কাজ বর্তমানে করতেছি এই বা যারা পত বঞ্চিত শিশু আছে যারা লেখাপড়া করতে পারে না যারা আর্থিকভাবে সচ্ছল না
তাদেরকে কিভাবে পড়াশোনা করাবো বা একটা স্কুল নেওয়ার চিন্তা ভাবনা করব এটা আমাদের কেন্দ্রীয় কমিটি শেষবিন্দু ইসলাম ভাই এখন পর্যন্ত আপনারা যে শিক্ষা নিয়ে কাজ করছেন কত শিশুদের তাদের কোনো বিদ্যালয় আপনারা স্থাপন করেছেন কিনা বা এই বিষয়ে আমরা বিদ্যালয়ে একটা দিছি আমরা এটা আরো দুই বছর আগে থেকেই চলতেছে এটা আমরা চট্টগ্রামে ওটা আমাদের এখন পর্যন্ত প্রায় 40-45 জনের মতো স্টুডেন্ট আছে তাদের খাবার দাবার ভরণ পোষণ সব কিছুই মনে করেন আমরা বহন করি আমরা ঢাকা তো নিব আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে এরকম যদি কেউ থেকে থাকে যে আমাদের হয়তো একটু জায়গা সহযোগিতা করলে আমরা যেভাবে পারি একটা স্কুলের ব্যবস্থা করব সেক্ষেত্রে বলছেন আপনারা চট্টগ্রামে আপনারা একটি বিদ্যালয় নিয়েছেন কত শিশুদের জন্য এজন্য আপনাদেরকে এই সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানাই সেক্ষেত্রে আপনারা জানতে চাই যে ঢাকায় আপনাদের এখন পর্যন্ত আপনারা কোনো বিদ্যালয় স্থাপন করতে পারেনি সেক্ষেত্রে আপনারা সরকারের কোনো সহযোগিতা চাচ্ছেন কিনা বা সরকারিভাবে কোনো বরাদ্দ আপনাদের আছে কিনা এ বিষয়ে যদি কিছু বলেন হ্যাঁ অবশ্যই আমরা সরকারের কাছে আবেদন করব সেটা আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই তার নজর পড়ুক কারণ আমরা যারা আছি আমরা আর্থিকভাবে আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে আমাদের উপার্জনের সীমিত অর্থ যেটা মনে করেন আমরা অন্যভাবে ব্যয় করতাম এটা আমরা অন্য কোনো আউটসাইডে ব্যয় না করে আমরা মনে করেন এই টাকাগুলি আমরা এই সংগঠনের পিছনে খরচ করি বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা জেলার সম্মানিত সভাপতি সেলিম আহমেদ রাজু ভাইয়ের নেতৃত্বে এবং কেন্দ্রীয় কমিটির এক নং যুগ্ম আহ্বায়ক যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ ভাইকে করা কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আলী ভাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রচারের যে ব্যাপারটা এ আমাদের কমিটি সারা বাংলাদেশের মোটামুটি অনেক জায়গায় আছে আর প্রচারের জন্য বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা চলে যেতে হয় আর এটা আমরা ঢাকা জেলাতে যখন আছি আমরা ঢাকা জেলার বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াই সভাপতির নেতৃত্বে সভাপতি আমাদেরকে নিয়ে যায় তাই জন্য আমরা প্রচার করতেছি যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থায়নে আমরা যতটুকু সম্ভব আমরা করতেছি বাকি আমাদের একটু অর্থ সমস্যা আছে অর্থের জন্য আমরা বিভিন্ন সরকারি দপ্তর বা প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা আবেদন করব আমাদের কেন্দ্রীয় মহাসচিব এবং চেয়ারম্যান সাহেব যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ রাজু ভাই সহসভাপতি তারপর শিক্ষা বিষয়ক সমন্বয়ের সাথে একটা আলাপ আলোচনা করে সামনের দিকে আমাদের এই সংগঠন কীভাবে আরেকটু যাতে সামনের দিকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি